মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে মেয়াদী আমানতের সুদের হার নির্ধারিত হবে। এখন থেকে সুদের হার কোনো অবস্থাতেই মূল্যস্ফীতি কম দিতে পারবে না ব্যাংক। ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ এ সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক ব্যাংকাররা, তবে এটি বাস্তবায়নে ব্যাংকগুলোকে বাধ্য করারও তাগিদ তাদের। ঋণের সুদের হার সর্বোচ্চ 9% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে আমানতের সুদের হার ঠিক করা হয় 6%, যেটি কার্যকর হয় গত বছরের এপ্রিলে। একই সময়ে শুরু হয় করোনার প্রকোপ, ফলে স্থবিরতা নেমে আসে ব্যবসায়িক কর্মকাণ্ডে, প্রায় বন্ধ হয়ে যায় বেসরকারি বিনিয়োগ, এতে কমে যায় ঋণের চাহিদাও। অন্যদিকে ব্যাংকগুলোতে বাড়তে থাকে অলস অর্থ ও তারল্য প্রবাহ। এই সুযোগে আমানতের সুদের হারও অস্বাভাবিকভাবে কমিয়ে দেয় ব্যাংকাররা। কোনো কোনো ব্যাংক এ হার 1 থেকে 1.5% নামিয়ে আনে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র আমানতকারীরা। বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমানতের সুদের হার মূল্যস্ফীতির চেয়ে কম না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। মুদ্রাস্ফীতির চেয়েও যদি আমি নিচেই যদি তারে দিই, মানে ইনফ্লেশনের সাথে যদি কম্পেয়ার করে যদি তার নিচে অনেক নিচে দিয়ে দিই, তাহলে তার টাকাটা কিন্তু সে ওইখানে রেখে কিন্তু সে বরং ক্ষতিগ্রস্ত হবে। জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য এই জাতীয় একটা সার্কুলার করছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে আমানতকারীদের টাকা নিয়ে ব্যবসা করছে ব্যাংক, তাই তারা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকও ক্ষতির মুখে পড়বে। এ অর্থ বিনিয়োগ হতে পারে অন্য খাতে। চিন্তা চেতনাকে করে মার্কেটকে স্টাডি করে কিন্তু এটা করা হয়েছে। ব্যাংকারগুলোকেও বুঝতে হবে যে আমরা ডিপোজিটের টাকাই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন তাদের যদি আমরা বঞ্চিত করি অথবা তাদের স্বার্থ যদি সংরক্ষণ না করি, তাহলে অলরেডি এই টাকাগুলো অন্যদিকে তারা চলে দেবে, তারা ইনভেস্ট করতে আর ই হবে না। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন সাবেক ব্যাংকাররা। ক্ষুদ্র সঞ্চয়কারীরাও যেন এ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংকে। এটা ভালো পদক্ষেপ, এটা বিলম্বিত, এটা আগেই করা উচিত ছিল। এখন ব্যাংকের আপনার তারল্য অধিক, এই তারল্যের ফলে যেটা হবে, ব্যাংকাররা ছোট যারা সঞ্চয়কারী বা ছোটো ছোটো অ্যামাউন্ট FDR যদি করতে চায় সেই ব্যাপারে নিরুৎসাহ হতে পারে। এখানে দরকার মনিটর করা এবং ব্যাংক ওয়ারিজেন এটা দেখে। যখন স্বার্থ সংরক্ষণের জন্য, দেশের স্বার্থ সংরক্ষণের জন্য যখন সার্কুলার করি, সেই সার্কুলারকে বাস্তবায়িত হওয়ার জন্য অবশ্যই আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। 9-6 সিদ্ধান্ত থেকে সরে এসে সুদের হার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তবে আমানত ও ঋণের সুদের হারের পার্থক্য কোনো অবস্থাতেই 2 থেকে 3% বেশি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আলমগীর হোসেন। যমুনা নিউজ, ঢাকা।